হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাইরে দেখতে পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে যদি গরম গরম পেঁয়াজি হয় তো কোনো কথাই নেই, আর সেটা যদি হয় চিকেন পেঁয়াজি তাহলে তো আরও দারুণ ব্যাপার। দেখতে থাকো আমি কিভাবে এই পেঁয়াজিটা তৈরি করছি। আর আমি যেভাবে তৈরি করব খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যাবে। এখানে আছে বোনলেস চিকেন, আর এটাকে দিয়েই আমি চিকেন পেঁয়াজি বানাবো। এটা আমার রান্না করা হয়ে গেছে। অনেক সময় এই রান্না করাই মানে এই যে বোনলেস চিকেনগুলো কারোরই খেতে ভালো লাগে না, তখন কি করব, এটা দিয়ে আমি দেখো একটা মজার পেঁয়াজি বানিয়ে নিচ্ছি। দেখো আমি কিভাবে এটা তৈরি করব। প্রথমে আমি এই বোনলেস মানে চিকেনগুলোকে আমি একটু হাত দিয়ে স্ম্যাশ করে নেব। এখানে একটা আলু নিয়েছি, আর এই কয়েকটুকু চিকেন বোনলেস চিকেন পিস নিয়েছি। চিকেনটাকে এইভাবে হাত দিয়ে আমি স্ম্যাশ করে নিয়েছি, আর আলুটাকেও করেছি। এইখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। একটু আদা নিয়েছি, আদাটাকেও কুচিয়ে নিয়েছি। একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর একটু লেবু নিয়েছি। পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এগুলোকে এর মধ্যে দিয়ে নিলাম। এখানে যেহেতু চিকেনটা রান্না করাই আছে, এর মধ্যে নুন হলুদ সবই মেশানোই আছে, তবু এর মধ্যে আমি সামান্য একটু নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, বেসন দিচ্ছি, চালের গুঁড়ো দিচ্ছি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে আগে মেখে নেব। এর মধ্যে আমি লেবুর রসটা চিপে দিচ্ছি। এর মধ্যে আমি আরেকটু বেসন দিচ্ছি। এবার খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু খুব কমই দেব, দিয়ে এবার মেখে নেব। সামান্য একটু জল দিয়ে আমি এরকম চপের মতো করে নিলাম। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। এটা ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর একটু তেলও দিয়ে নিয়েছি। আমি এখানে হোয়াইট অয়েল দিয়েই ফ্রাইটা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফ্রাইগুলো করে নিচ্ছি। সবগুলোকে দিয়ে নিয়েছি, এবার ফ্লেমটাকে আমি লোতেই রেখেছি। একটা পার্ট ফ্রাই হয়ে গেছে, আর একটা পার্ট ফ্রাই হলে হয়ে যাবে। আমি ফ্লেমটাকে কিন্তু লোতেই রেখেছি, লো ফ্লেমেই ফ্রাইটা করে নেবে, তাহলে ফ্রাইটা ভালো হবে। তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই দিও, আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি দেইনি। ফ্রাইগুলো হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। ফ্রাইগুলো একদমই খাওয়ার জন্য রেডি, এবার আমি তুলে ফেলব। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।